হয়ে যায় যে আরে পরে দাও আমাকে একটু সিঁদুরটা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজ চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। আজ হচ্ছে মা আর বাবার 40তম বিবাহবার্ষিকী। মার বাবার সেটা মনে আছে, মানে বাবা হয়তো ভুলে গেছে, মার সেটা মনে আছে, কিন্তু মা জানায়নি কাউকে। আর মা ভেবেছে আমরা ভুলে গেছি। আর আমি সন্ধ্যাবেলা মাকে বললাম, মা হ্যাপি অ্যানিভার্সারি, বাবা হ্যাপি অ্যানিভার্সারি। আমরা কেক কাটিং সেলিব্রেট করবো, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। এবার মাকে আর বাবাকে রেডি করিয়ে ওপরে নিয়ে এসেছি, যেহেতু ওপরে জায়গাটা একটু বড় এই ঘরে, তো সবাই মিলে ওপরেই চলে এসেছি আমরা। আর মার পায়ের ব্যথা, সেই জন্য মা পা তুলতে পারে না বেশি। আর আমি মাকে এখন আলতা পরিয়ে দিচ্ছি। দিদি নিচে আছে, দিদি ওগুলো সব কেক টেকগুলো সাজিয়ে তারপরে ওপরে নিয়ে আসবে। ভালো করে ডাকবা, ওই হেই হই বলবো না, সব বলো না, ফুল ভালো করে বলবো। মা তুমি এটা দাও, তুমি এটা সবাই দাও। এটা কি দিয়ে কেটেছিলাম, এটা কি দিয়ে কেটেছিলাম? শুভ বিবাহ বার্ষিকী। ভাই কাছি দিয়ে কেটেছে, দাঁড়াও দাঁড়াও, ধরে রাখো মা, হাতটা ওরকম রাখো, হ্যাঁ ওরকম রাখো। আম্মা আর বদ্দাদার বিবাহবার্ষিকীতে ঈশানী বেশ আনন্দ পেয়েছে। যাক, এই বছর তো বুঝতে পারলোই না, মানে মজাটাই করলো, কিন্তু নেক্সট ইয়ার থেকে ও হয়তো আমাদের সাথে সারপ্রাইজ দেওয়ার জন্য একটু করে প্রস্তুত হয়ে যাবে। কি বন্ধুরা, আমাদের ভিডিওটা তোমাদের ভালো লাগলো? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার এন্ড কমেন্ট করো। কে
একটু বদ্দাকে খাইয়ে দেয় শোনা, অল্প অল্প খা বাবা, অল্প অল্প খা, কাট তুমি যা খেগুলা কেটে দে, সবাই দিয়ে দে টুকরো টুকরো করে। হ্যাঁ হ্যাঁ, আর বোতল খেয়ে নাও, একটু খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। এইটা মুছে না, মুছলেই হবে। আর এবার আমি বাবাকে বললাম, মা বাবা মাকে তুমি একটু সিঁদুর পরিয়ে দাও, আর বাবা এখন মাকে একটু সিঁদুর পরিয়ে দিচ্ছে। প্রায় 40 বছর পর, প্রায় কি একদম 40 বছর পরেই, মানে বাবা সংসারের এত চাপে কখনো হয়তো আমার মনে হয় না বেশি রোম্যান্টিক ছিল, তো 40 বছর পর বাবা এই মাকে সিঁদুর পরিয়ে দিল। যেদিন বাবা প্রথম পরিয়েছিল সেদিন আমরা কেউ ছিলাম না, আর আজ আমরা সবাই আছি, মানে সব ছেলে মেয়ে সবার সামনে, নাতি নাতনি সবার সামনে বাবা মাকে আবার সিঁদুর পরিয়ে দিল। দেখা যাচ্ছে না, বেশি নিচু হয়ে গেছে তো, যে কোনো একজন কোলে নাও। আরে কারো কোলে ওঠ, নাহলে দেখা যাচ্ছে না তোকে, কোলে ওঠো, কোলে থাক 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 থাক, দাঁড়া একটুখানে, একটা ফটো তুলে দিই একবারে, না 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 বাবা এদিক ঘুরো, কে এদিক ঘুরো, ওই সাইডে দাঁড়াও, এক সাইডে দাঁড়াও, এদিকে ঘুরো বাবা, এদিকে ঘুরো, একটু সামনে যাও, ওট ওট ওট। তোমাদের দাদা ভাই এবার কেকগুলোকে কেটে সবাইকে দিয়ে দিচ্ছে, আমিও দিচ্ছি, মানে ও কেকগুলোকে কেটে রেডি করে দেবে, আর আমি ওগুলোকে হাতে হাতে দিয়ে দিলাম। তো মেজদা খাচ্ছে, ওই দেখো ভাইয়ের খাওয়া হয়ে গেছে, মা খাচ্ছে, আর বদ্দা দিদি খেয়ে নিচে চলে গেছে, আর এটা আমরা খাবো। এমনি মোটামুটি কেক ঠিকঠাকই হয়েছে, যতটা এনেছি বেশি হয়নি, মানে ফেলা যাবে না। এবার সবাই মিলে আমরা ছবি তুললাম, আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর বন্ধুরা, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, বাই বাই।